লক্ষ্মীপুরে স্থানীয় একটি দৈনিকে কফিল উদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে চলছে অনিয়ম ও লুটপাট শিরোনামে প্রকাশিত সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন কলেজ কর্তৃপক্ষ। শুক্রবার বেলা 11:30টার দিকে চন্দ্রগঞ্জ কফিল উদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজের শিক্ষক মিলনায়তনে এ সংবাদ সম্মেলন আয়োজন করা হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন কলেজের উপাধ্যক্ষ সরকার মোহাম্মদ জোবায়েদ আলী। এ সময় উপস্থিত ছিলেন কলেজ পরিচালনা পরিষদের সভাপতি এম আলাউদ্দিন সহ শিক্ষক শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ। লিখিত বক্তব্যে উপাধ্যক্ষ সরকার মোহাম্মদ জোবায়েদ আলী উপস্থিত সাংবাদিকদের জানান, বিগত কয়েক বছর থেকে এ কলেজে সন্তোষজনক ফলাফল অর্জন করে আসছে শিক্ষার্থীরা, কখনো ফলাফল বিপর্যয় ঘটেনি। অথচ পত্রিকাটিতে উদ্দেশ্যমূলকভাবে কলেজের ফলাফল বিপর্যয়ের কথা বলা হয়েছে। এদিকে কলেজের আর্থিক লেনদেন ব্যাংকের মাধ্যমে হওয়ায় এখানে অনিয়ম ও দুর্নীতি করার কোনো সুযোগও নেই। কলেজের অভ্যন্তরীণ উন্নয়ন কর্মকাণ্ডে একটি মহল কাজ করার সুযোগ না পাওয়ায় তাদের প্রয়োজনায় মিথ্যা তথ্যের ভিত্তিতে পত্রিকাটি উদ্দেশ্যমূলকভাবে সংবাদ প্রকাশ করে কলেজের সুনাম ক্ষুণ্ণ করেছে। সংবাদ সম্মেলনের মাধ্যমে কলেজ কর্তৃপক্ষ প্রকাশিত এই মিথ্যা সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। লক্ষ্মীপুর থেকে আলী হোসেনের পাঠানো তথ্যচিত্রে একাত্তর বাংলা নিউজ ডেস্ক।